আল্লাহর গোলাম যদি দ্বীনের জন্য নবীর ইজ্জতের জন্য খতনা নবুয়তের জন্য আল্লাহ পাকের ইসলামের দ্বীনকে ভণ্ড করার জন্য জমিনের রক্ত জড়িয়ে জমিনের ভিতর চলে যায় তাহলে সে আর ওই জায়গায় যায় না সুযোগ জান্নাতের মধ্যে চলে যায় মানবুদাম মুতাকাদা মানবুদ মানবুদাম মুতাকাদা মানবুদ লুৎফতু না গুফতায়ে মামি শুনুদ আদমি আত্তা দাইবা জন মুসলমা কর দেই আর খুদা কুরবা সামি আহসা বর আহসা কর দেই কদম সুয়ে মার কদম জর সুয়ে দুনিয়া কেদার যা রহা হে কেদার দেখতা হে। আসমানের নিচে জমিনের উপর সমস্ত সাগর মহাসাগর খাল বিল নদী নালাগুলো যদি কালি বানানো হয় লেখতে লেখতে কালি শেষ হয়ে যাবে কলম পুড়িয়ে যাবে তবু আমার মালিকের নিয়ামতের শান লেখা শেষ হবে না কথা ঠিক না বেঠি আজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠি আওয়াজ দিতে ভয় পান আপনারা আওয়াজ না দেওয়ার কারণে কি হয়েছে জানেন 1846 খ্রিস্টাব্দে যখন আরাকান রাজ্যে মুসলমানরা রাজত্ব করতেছিল সর্বপ্রথম আরাকান রাজ্যে মায়ানমারে তাদেরকে মাহফিলের মধ্যে বাধা দেওয়া শুরু করলো ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে বাধা দেওয়া শুরু করলো আরাকান রাজ্যের রাজা আস্তে আস্তে মাহফিলের বাধাগুলো আনতে আনতে 150 বছরের মধ্যে আরাকানের রোহিঙ্গা মুসলমানদেরকে এমন ভাবে তারা গর্তের ভিতর প্রবেশ করাইলো এই গর্ত থেকে বের করে তারা দেশ থেকে তাড়িয়ে দিতেও সক্ষম হয়েছে আওয়াজ না দেওয়ার কারণে ঠিক ঠিক এক মুসলমান আরেক মুসলমানের দিকে টেরা ভাবে তাকায় থাকার কারণে একজন আরেকজনের কাছে এরকম লাগালাগি হওয়ার কারণে আজকে আরাকানের রোহিঙ্গা মুসলমানদের এই দুর্দশা হয়েছে আরাকানের মুসলমান রোহিঙ্গা মুসলমানরা তো পাশে বাংলাদেশ রাষ্ট্র মুসলমান পেয়েছে ও বাঙালি মুসলমান তোমার আমার পাশে তো একমাত্র ভারত আর হিন্দুস্তান ছাড়া আর অন্য কোন জায়গা নাই বঙ্গোপসাগরে চাপ দেওয়া ছাড়া আর কোন উপায় নাই আওয়াজ বন্ধ করবেন না আওয়াজ দিবেন আওয়াজ বন্ধ করবেন না আওয়াজ দিবেন এই আওয়াজের জন্য আমি ছোট্ট একটা আয়াত তিলাওয়াত করেছি আল্লাহুল বায়ান কথা বলার শক্তি দিয়েছেন কে আল্লাহ আওয়াজ দিয়ে বলেন কথা বলার শক্তি দিয়েছেন কে আল্লাহ জবান কার আল্লাহ আয়াত দিয়েছেন কে আল্লাহ আয়াতের মালিক কে আল্লাহ জবান দিয়ে কার নাম নিব আল্লাহ আওয়াজ দিয়ে বলেন জবান দিয়ে কার নাম নিব আসমানের নিচে জমিনের উপর আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর বরাত্তকে স্বীকার করব কেউ যদি এই জবানকে রুদ্ধ করতে চায় বন্ধ করতে চায় আজকের এই অনুষ্ঠান থেকে হুশিয়ার শব্দ উচ্চারণ করতে চায় ওই জবানকে রুদ্ধ করার বিপক্ষে স্লোগান উঠাবেন তো আওয়াজ দিয়ে বলেন উঠাবেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই জবানকে ইসলামের পক্ষে মুসলমানের পক্ষে জবান দিয়ে আওয়াজ বের করার মতো তৌফিক দান করুক সকলে বলেন আল্লাহুম্মা আমিন এই জবানের কথা এক একজন এক এক ভাবে লাগায় জবানের কথার কারণে কেউ জান্নাতের উপর দেশে নিজের বাসস্থান বানিয়ে নেয় আবার জবানের কথার কারণে কেউ জাহান্নামের তলদেশে নিজের আস্থানা করে নেয় কথা ঠিক না বেঠি যার ইমান যেমন তার জবানের কথাও তেমন যার কুরবানি যেমন তার জন্য মালিকের দয়াও তেমন যার কুরবানি যেমন তার জন্য মালিকের দয়াও তেমন আপনি শরীরের সমস্ত শক্তি দিয়ে যদি মালিকের শানের জন্য জবান দিয়ে মালিকের নাম উচ্চারণ করেন আপনার শরীর সুস্থ রাখার মালিক কে আওয়াজ দিয়ে বলেন শরীর সুস্থ রাখার মালিক কে আল্লাহ শরীর সুস্থ রাখার মালিক কোন সন্দেহ আছে আমার বয়স 80 বছর হতে পারে কিন্তু আমার যদি শরীরের মধ্যে কোনো অসুখ বিসুখ না থাকে কোনো সমস্যা আছে না কোনো ডাক্তার সুস্থতা দিতে পারে না কোনো হাকিম সুস্থতা দিতে পারে না তাহলে জবান দিয়ে মালিকের নাম দিব কৃপণতা করব আরো কোনো দিন না
মালিকের নাম জবান দিয়ে সর্বোচ্চ শক্তি দিয়ে নেব তো ইনশাআল্লাহ। কোন মুসলমান যদি মালিকের নাম জীবনের সর্বোচ্চ আসনে পৌঁছাইতে পারে, বসাইতে পারে মালিক, তাহলে তা কেউ উপরে উঠায় দেবে। ঘটনা বলার সময় নাই, খুবই সংক্ষিপ্ত একটা ঘটনা। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নামকে বুলন্দ করার জন্য, উঁচু করার জন্য নিজে কুরবানি করেছেন। কেমন কুরবানি করেছেন? যুদ্ধের মধ্যে সর্বপ্রথম কাফের তরবারি তার ডান হাতের মধ্যে পড়েছে, ডান হাতটা চামড়া এরকম একটু ভেজে আছে, সে যুদ্ধ করতে পারতেছে না, ব্যথায় কাতর হয়ে গেছে। এই জন্য সে মালিকের নামকে সর্বোচ্চ আসনে বসানোর জন্য তার ডান পাটা, ডান হাতটা বাম পায়ের নিচে দিয়ে একটা টান দিয়ে হাতটা ছেড়ে বাম হাতে যুদ্ধ করা শুরু করে দিয়েছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কতক্ষণ পর যুদ্ধ করতে করতে যখন বাম হাতে তার কাফেরদের তরবারি লাগছে, এরকম চামড়া একটু ভেজে আছে, তখন সে আবার বাম হাতটা ডান পায়ের নিচে দিয়া হাতটা ছিঁড়ে যতটুকুন বাকি ছিল অতটুকুন দিয়ে এরকম যাত্রা ধরছে কালিমার পতাকাকে, তবু নিচে পড়তে দেয় নাই। আল্লাহর পয়গাম্বর মসজিদের মেহরাবের মধ্যে দাঁড়ায় দৃশ্য দেখছেন, চোখ দিয়ে অশ্রু ধারায় পানি পড়তেছে। জিব্রাইল এসে হাজির, জিব্রাইল এসে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চোখ দিয়ে অশ্রু ঝরে কেন? আল্লাহর পয়গাম্বর বলেন, অশ্রু ঝরবে না কেন? যে দৃশ্য আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে দেখাইছে আমি তো স্থির থাকতে পারতেছি না। আল্লাহর পয়গাম্বরকে আল্লাহর দূত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দৃশ্য তো একটা দেখেছেন, বাকি আরেকটা দেখেন নাই। বলে, জিব্রাইল, আর কি দৃশ্য বাকি রয়েছে আমাকে দেখাও। আল্লাহর পয়গাম্বরকে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়াতিলু বি জালাহাইনি হাইতুশা, আল্লাহর দ্বীনের জন্য যা করে তৈয়ার সে তার দুই হাতকে কুরবানি করেছে। একটু আগেই বলেছি, যার কুরবানি যেমন মালিকের দয়া তার জন্য তেমন, যার কুরবানি যেমন মালিকের দয়া তার জন্য তেমন। ফজরের বেলায় আপনি উঠে মসজিদের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজে দাঁড়াইবেন, আরেকজন ঘরের মধ্যে শুয়ে বেলা দশটা বাজে ফজরের নামাজ পড়বে, ওর সুস্থতা তার সুস্থতা কোনোদিন এক হতে পারে না। ফজরের নামাজের সময় যে কুরবানি করে নামাজ আদায় করে তার ঘরের শান্তি, যে নামাজ পড়ে না দশটা বাজে পড়ে তার শান্তি এক হতে পারে না। কারণ মালিকের কথা, যার কুরবানি যেমন মালিকের প্রতি তার দয়াও তেমন। জাফর তৈয়ার মালিকের দিনকে, মালিকের নামকে উঁচু আসনে বসানোর জন্য নিজের দুই হাত কুরবানি করেছে। আল্লাহর পয়গাম্বরকে জিব্রাইলের মাধ্যমে আল্লাহ পাক রাব্বুল আলামিন জানা দিলেন, হে জিব্রাইল, যান আমার বন্ধুকে জানা দেন, জাফর তৈয়ার দুনিয়ার জমিনে আমার নামকে বুলন্দ করার জন্য, আমার নামকে উঁচা করার জন্য তার দুই হাত কুরবানি করেছে। জান্নাতের মধ্যে জাফর তৈয়ারকে এই দুই হাতের বিনিময়ে আমি মালিক, তাকে দুইটা পাখনা লাগায় দিলাম। ইয়াতিলু বি জালাহাইনি হাইতুশা, তার যেখানে মনে চায় পাখনা দিয়া উইরা বেড়ায়। আল্লাহু আকবার বলেন, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মালিকের দিনের জন্য নিজেরা কুরবানি করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। কেমন কুরবানি করবেন? এক বনের মধ্যে দুইজন বুজুর্গ, এক বনের মধ্যে দুইজন বুজুর্গ, একজন রুটি খায় আরেকজন গোশত ভাত খায়। বুজুর্গ চিন্তা করে যে আমি আল্লাহর ইবাদত করি, আমি রুটি খাই, ও আল্লাহর ইবাদত করে, ও গোশত ভাত খায়, তার কারণ কি? মালিকের পক্ষ থেকে ঘোষণা আসছে, পর কুরবানি কম এই জন্য তুই রুটি খাস, পর কুরবানি বেশি এই জন্য ও গোশত ভাত খায়। সুতরাং আমরা সর্বোচ্চ কুরবানি করতে রাজি আছি তো ইনশাআল্লাহ, সর্বোচ্চ কুরবানি করবেন তো ইনশাআল্লাহ। মালিকের দিনকে জিন্দা করার জন্য যদি কখনো প্রয়োজনে জমিনে নিজের গায়ে রক্ত ঢালতে হয়, কে কে গায়ে রক্ত জমিনে ঢেলে মালিকের দিনের পতাকা উত্তোলন করতে রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন সবাই? আল্লাহ পাক রাব্বুল আলামিন সকলকেই দিনের জন্য কবুল করুন। এই কথাগুলো কেন বলতেছি জানেন? ওলামায়ে কেরাম জোরে কথা বললে এখন বিপদ। সহজ একটা উদাহরণ শুনেন, বাবারা দুই ভাই ছিল, বাবা আর চাচা,
দুইজনে মিলে ব্যবসা বাণিজ্য করে মনে করেন চৌরাস্তা পাঁচতলা একটা বাড়ি করছে। আমি যখন ছোট ছিলাম অথবা ওই বাবার সন্তান যখন ছোট ছিল তখন বাবা মারা গেছে, চাচার মনে কুটপ্রতি চলে আসছে এই বাড়িটার মালিক আমিও হয়ে যাই। ভাতিজারা তো এখনো ছোট কিছু বুঝে না, চাচা মালিক হয়ে গেছে, ভাতিজারা বড় হয়েছে, এবারে কামাই রুজি রোজগার করতে শিখছে। যখন কামাই রুজি রোজগার করতে শিখছে তখন চাচা দয়া করে ভাতিজারকে ভাতিজাদেরকে ডেকে এনে বললো যে তোমরা তো এত দূরে থেকে আসো অফিস আদালত করার জন্য, দরকার নাই আমার বাসায় ভাড়া থাকো। চাচা ভাতিজারদেরকে বাসায় ভাড়া থাকতে দিল। ভাতিজারা মনে মনে চিন্তা করলো, আহ কি শান্তি, আমার চাচার মতো চাচাই মনে হয় দুনিয়ায়। এরকম চিন্তা ভাতিজাদের মনে। আবার আরেকটা সুযোগ দিছে, সকল ভাড়াটিয়ার কাছ থেকে 5 তারিখের মধ্যে ভাড়া আদায় করে নেয়, কিন্তু ভাতিজাদেরকে এত চাপ দেয় না, 10 তারিখে দিলেও সমস্যা হয় না। আরো খুশি, হঠাৎ কোন এক সূত্রে ওই বাবার সন্তানরা জানতে পেলো যে এই বাড়ির অর্ধেক মালিক ওরাও দুই ভাই। কিভাবে? কারণ চাচা আর বাবা দুইজন একসাথে মিলে এই ব্যবসা বাণিজ্য করে এই জায়গা কিনে এই বাড়ি করছে। আমরা ছোট অবস্থায় আমার বাবা মারা যাওয়ার কারণে অবৈধভাবে জবর দখল করে আমার চাচা এই বাড়ির মালিক হয়েছে। যখন এইবার দুই ভাতিজাই সংবাদ শুনছে, সংবাদ শোনার পর এই মাসে যখন চাচা ভাড়ার জন্য আসছে, আচরণ কি আগের মতোই না একটু চেঞ্জ হবে? একটু চেঞ্জ হবে না আগের মতোই? আগের মতোই হবে, চেঞ্জ হবে না? ব্রিটিশরা এই জমিন ভারত উপমহাদেশকে 200 বছর রাজত্ব করেছে, ব্রিটিশদেরকে এই জমিন থেকে খেদার জন্য, ব্রিটিশদেরকে হটানোর জন্য আমাদের আকাবির আমাদের বাধ্যতা সর্বপ্রথম শাহ আব্দুল আজিজ মহাদেশে জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাই ব্রিটিশদের বিরুদ্ধে গায়ের রক্ত জমিনে জড়িয়েছেন। ব্রিটিশদের হটানোর কারণে এই উপমহাদেশ ভারত এবং পাকিস্তান, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানে ডিভাইডেড হয়েছে। পশ্চিম পাকিস্তানকে এ দেশ থেকে হটানোর জন্য সর্বপ্রথম ভাষা আন্দোলনের নামে যে সংগঠন জমিনের উপর গঠন করা হয়েছিল সেই সংগঠনের নাম ছিল তামাদ্দুন মজলিস। ওই সংগঠনের প্রত্যেকটা সদস্য ছিল মুসলিম সন্তান, মুসলিম পরিবারের সন্তান। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক তবে ঠিক। সুতরাং ভাষা আন্দোলনের মাধ্যমে 1952 আন্দোলন শুরু, এরপর আস্তে আস্তে 1954 এরকম ভাবে যখন আন্দোলনের ডাক আসে, এই আন্দোলনের মধ্যে আমাদের আকাবির হাজী শরীয়তুল্লাহ মাওলানা হামিদ খান ভাসানি তাদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে মুসলমান জাতি এই জমিন পেয়েছে। এই জমিনের উপর দাঁড়িয়ে কিভাবে কথা বলতে হবে সেটা কারো কাছ থেকে শিখবো না, আমরা স্বয়ং পয়গম্বর আদর্শ থেকে শিখেছি। কথা বলেন ঠিক না ব্যাখ্যা? কারো কাছ থেকে শিখে, কারো কাছ থেকে শিখে আমাদের জবান দিয়ে কথা বলতে হবে না। আল্লামাহুল বায়ান মালিক কুরআনুল কারীমের মধ্যে কার সাথে কিভাবে আচরণ করতে হবে, কার সাথে কিভাবে কথা বলতে হবে আমাদেরকে শিখা আছে। যদি কোনো কুলঙ্কার আলেমদেরকে কথা বলতে শিখায় কোন ভাষায় কথা বলতে হবে কোথায় তা যদি জানাতে আসে, তাহলে তাকে উপযুক্ত দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য তোর থাকবেন তো ইনশাআল্লাহ। আলেমদেরকে কথা শিখাইতে এসো না, আলেমরা স্বয়ং পয়গম্বরের কাছ থেকে কথা শিখছে। আলেমদের জবানের কথা স্বয়ং পয়গম্বরের কথা। আলেমরা কারো সাথে বেয়াদবি করে না। আলেমরা এই দেশের মালিক হওয়ার পরও আজ পর্যন্ত কোন ইহুদ খ্রিস্টানকে তাড়ানোর জন্য তারা উঠে পড়ে লাগে নাই। মুসলমানের কাছে একমাত্র সমস্ত ধর্মের লোকেরা, মুসলমানের কাছে একমাত্র সমস্ত ধর্মাবলম্বীরা নিরাপদে থাকে, অন্য কোন জাতির কাছে নয়। মুসলমানের আদর্শ জমিনের উপর সর্বোচ্চ আদর্শ, মুসলমানের আদর্শের চাইতে বড় কোনো আদর্শ কোনো জাতির হতে পারে না। সুতরাং যারা মুসলমানিত্বকে কায়েম করতে পেরেছে, মুসলমানিত্বের উপর টিকে থাকতে পেরেছে,
তাদেরকে ভাষা শিখাইতে আসবে না, তাদেরকে কখনো কোনো আদর্শ শিখাইতে আসবে না, কারণ তাদের আদর্শ হলো জমিনের উপর সর্বোচ্চ আদর্শ। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জমিনের উপর পয়গম্বরের আদর্শ নিয়ে বেঁচে থাকার মতো তৌফিক দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সর্ব অবস্থায় হর হালতে শহীদি তামান্না নিয়ে জমিনের মধ্যে চলার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। যে যত বড় ওলি হোক, আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন, জান্নাতের সাথে কালেকশন হয়েছে, জান্নাতে যান নাই। কিন্তু কেউ যদি মালিকের দিনের জন্য, আল্লাহর পয়গম্বরের ইজ্জতের হেফাজতের জন্য কাদিয়ানীদের বিরুদ্ধে গা থেকে এক ফুটা রক্ত ঝরায়, ওই রক্তের বিনিময়ে জান্নাত কিনা যায়? এক ফুটা রক্ত দিয়ে জান্নাত কিনা যায়? কথা বল না কথাকার, আওয়াজ দিয়ে বলেন কথাকার। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবীলিল্লাহি আমওয়াত। গা থেকে যদি এক ফুটা রক্ত দেন তাহলে ওই রক্ত দিয়ে জান্নাত কিনা যায়? যত বড় ওলি জমিনের নিচে যাক না কেন, তার সাথে জান্নাতের কালেকশন হয়, মাগার জান্নাতে যায় না। কিন্তু কোন আল্লাহর গোলাম যদি দিনের জন্য, নবীর ইজ্জতের জন্য, খতনা নবুয়াতের জন্য, আল্লাহ পাকের ইসলামের দিনকে ভরণ করার জন্য জমিনের রক্ত জড়িয়ে জমিনের ভিতর চলে যায়, তাহলে সে আর ওই জায়গায় যায় না, সোজা জান্নাতের মধ্যে চলে যায়। শহীদি তামান্না দিলের ভিতর ধারণ করার মতো তৌফিক দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। শহীদি তামান্না ধারণ করবেন কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আদম থেকে নিয়ে পয়গম্বর মুহাম্মদ আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠালেন, যখন যেই সময়ে যেই নবীর প্রয়োজন, যেই জিনিসের প্রয়োজন, ওই জিনিস দিয়ে ওই নবীকে পাঠাইলেন। আজকে আমাদের মধ্যে এক শ্রেণীর ওলামায়ে কেরাম, নামদারি মুফতি, নামদারি শাইখুল হাদিস, নামদারি মাওলানা, নামদারি হাফেজ, তারা শুধু জান্নাত আর জাহান্নামের ওয়াজ করে পাবলিককে বুঝিয়ে নিজের পেটটা যার পকেট ভরতেছে। ঠিক ঠিক। হক কথাগুলো সমাজের মধ্যে বললে চাকরি থাকবে না, চাকরি থাকবে না। আমি বলি তোর চাকরি রাখার যোগ্যতা নাই। সমাজের নেতা ইমাম, নিজেকে ইমাম হিসেবে গঠন করো, তাহলে তোমার চাকরি দেওয়ার কোনো ভয় থাকবে না। রিজিকের ব্যবস্থা মালিক করবেন। তুমি চাকরির তোয়াক্কা করে, চাকরির তহমত করে, কমিটির পূজা করে, তুমি তোমার পেটকে এমন বানিয়েছো, তোমার পেটের ভিতর আর কোনো হালাল খাবার নাই, তোমার দোয়া মালিক কিভাবে কবুল করবে? আর তুমি জাতির সামনে মুক্তি পরিচয় দিয়ে ওই জাতিকে কিভাবে তুমি সিরাতে মুস্তাকিমের পথে উঠাবে? আলহামদুলিল্লাহ। সুতরাং আজকে তো শুধু কবর, হাসর, মিজান আর ফুলসিরাতের ওয়াজ চলে এই সব মাহফিলের মধ্যে, অথচ পয়গম্বর যখন যা প্রয়োজন ছিল তখন ওই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর পাঠিয়েছেন, ওই বিষয়ে পয়গম্বররা তাদের কওমের মাঝে ওয়াজ করেছেন। আর আজকে আমরা শুধু নিজের পেটকে বাঁচানোর জন্য জান্নাত আর জাহান্নামের ওয়াজ করি, অথচ খবর নিয়ে দেখা যাবে আমার মুসলিম ভাইরা, হাজার হাজার মুসলিম ভাই ইমান হারা, তাদের মধ্যে ইমান নাই, ওদের জানের মধ্যে ইমান নাই। তাদেরকে জানতে চাই ওরা জান্নাত জাহান্নাম মিজান ফুলসিরাত দিয়ে কি করবে? সর্বপ্রথম মুসলমান জাতির জন্য ইমানকে গঠন করতে হবে, ইমানকে পাকাপোক্ত করতে হবে। আর আজকে ইমানকে জিন্দা করার জন্য, ইমানের মধ্যে জজ্বা আসার জন্য যদি এই মাইকে বসে আওয়াজ দেওয়া হয়, তাহলে এক শ্রেণীর ওলামায়ে কেরাম, এক শ্রেণীর নামদারি আলেম ওই আলেমের বিরুদ্ধে লেগে যায়। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? সুতরাং পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে দেড় হাজার বসে আনন্দের মধ্যে ডিভাইডেড করে দিয়ে গেছেন। সুতরাং জুব্বা আর পাগড়ি সুন্দর টুপি দেখলেই ভিজে যায় না। এই জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা, সুন্দর টুপিওয়ালা, সুন্দর চেহারাওয়ালা আপনাকে হাসতে হাসতে জাহান্নাম আর জান্নাতের ওয়াজ করতে করতে ও আপনাকে নিয়ে জাহান্নামের মধ্যে পতিত হবে। সুন্দর সুন্দর জিনিস দেখে পাগড়ি দেখে নিতে যায় না। আবার কথা যদি কেউ একটু তিক্ত বলে, আল্লাহর পয়গম্বর বলেন আল হাক্ক মাররুন, ওই কথাগুলোই আপনার জন্য কামিয়াব, যে কথাগুলো আপনার দিলের ভিতর আঘাত করে। শরীর বাঁচানো কথা আর মনোরঞ্জন কথা বহুত শুনছেন জীবনে। আজ থেকে জন্ম
বছর আগে এই কাজীপুর যে মসজিদ ছিল আজকে তার চাইতে মসজিদের সংখ্যা বেশি, মাদ্রাসার সংখ্যা বেশি, মুসল্লির সংখ্যা বেশি, ছাত্রের সংখ্যা বেশি। এরপরে আজকে মাহফিলে বাধা হয়, আজকে সমাপ্ত ধর্মীয় কাজগুলোতে বাধা হয়, তার কারণ কি? তার কারণ একটাই, মনোরঞ্জন ওয়াস আর কানোরঞ্জন ওয়াস আর পেট বাঁচালে ওয়াস এই জীবন চলছে। আর হুজুররা যদি একটু জোরে কথা কইছে, আপনারাও মনে মনে চিন্তা করছেন হুজুরের বুঝি মাথা নষ্ট হয়ে গেছে, হুজুর জোরে কথা বলে কেন? আরে জমির মালিক তো হুজুররা, আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরদের জন্য যে জমিন টিকে রেখেছেন, লা তাকুমু সাআহ হাত্তা ইয়াকুলু ফিল আরদি মান আল্লাহ, যতক্ষণ পর্যন্ত এই জমিনের মধ্যে একজন খাঁটি হাক্কানি আল্লাহ ওয়ালা থাকবে, ততক্ষণ পর্যন্ত এই জমিন ধ্বংস হবে না, আর খাঁটি আল্লাহ ওয়ালা তো হুজুর ছাড়া কখনো হতে পারে না। সুতরাং কোন ইহুদ খ্রিস্টান নাকারের জন্য, কোন মুরতাদের জন্য, কোন নাস্তিকের জন্য, কোন লিডারের জন্য এই জমিন টিকে রাখে নাই, এই হাদিসে দ্বারা বোঝা যায় হুজুরের জন্য এখনো জমিন টিকে রেখেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার মতো তৌফিক দান করুন, আমিন। শ্রোতাদেরকেও সচেতন হওয়ার মতো তৌফিক দান করুন, আমিন। শুধু মনোরঞ্জন আর পেটরঞ্জনের জন্য জীবন চালায়েন না, কারণ একদিন মরতে হবে, কথা ঠিক না বেটি? মানাবুদাম মুতাকাদা মানাবুদ মানাবুদাম মুতাকাদা মানাবুদ লুপ্তো না গুফতায়ে মামি শুনুদ আগুনি একটা দাই বা জন মুসলমান কর দেই আয় খুদা কুরবা সামি আহসাবর আহসা কর দেই কদম সুয়ে মর কদম জর সুয়ে দুনিয়া কেদার যা রহা হে কেদার দেখতা হে নসরুল্লাহ ওয়া ফাতহুল করিম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন।